গণতন্ত্রের ঐতিহ্যকে সম্মান জানানো উচিত ব্রাজিলের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী বিক্ষোভ অশান্তিতে উত্তাল হয়েছে ব্রাজিল রবিবার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জোয়ের বল সোনারোর সমর্থকরা সে দেশের কংগ্রেস প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে হামলা চালায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় চরম উত্তেজনা ছড়িয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে একাধিক জায়গায় হামলা চালায় চরম ডানপন্থীরা এবার ব্রাজিলের এই দাঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন গণতন্ত্রের ঐতিহ্যকে সকলের সম্মান করা উচিত ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভার উদ্দেশ্যে মোদী লিখেছেন ব্রাজিলিয়াতে রাষ্ট্রের বিরুদ্ধে এই দাঙ্গা ও ভাঙচুরে গভীরভাবে উদ্বিগ্ন সকলের গণতন্ত্রের ঐতিহ্যকে সম্মান করা উচিত ব্রাজিলের কর্তৃপক্ষকে পুরোপুরি সমর্থন জানাচ্ছে প্রেসিডেন্ট প্যালেস সহ থেকে জায়গায় চরম ডানপন্থীদের হামলার পরেই প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া দিয়েছেন সেই সঙ্গে তিনি ব্রাজিলের কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন দাঙ্গার পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো বেশ কিছু দেশের প্রেসিডেন্ট বল সোনারোর সমর্থকদের দ্বারা সংগঠিত এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন জানা গেছে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জায়র বল সোনারোর সমর্থকরা ব্রাজিলিয়ায় নতুন রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলাদা সিলভার শপথ গ্রহণের বিরুদ্ধে রাস্তা হিংসাত্মকভাবে বিক্ষোভ করছে ব্রাজিলিয়ান পার্লামেন্ট হাউস থেকে রাষ্ট্রপতি ভবন সমস্ত জায়গাতেই ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা ইতিমধ্যেই প্রায় চারশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ আর